একটা কোনো সাহাবীর একটা দলিল কেউ দিতে পারবে না যে একটা সাহাবী রাসূলের জন্য ঈদে মিলাদুন্নবী পালন করেছে, ঠিক না বে? ঠিক। দেখাতে পারবেন? কথা বলেন না কেন, দেখাতে পারবেন? না, পারবেন না। এই স্লোগান কখনো কোনোদিন কোন সাহাবী দেন নাই, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। মাস্টার নাম কি, আরবিক মাস্টার নাম কি বলেন দেখি? রবিউল, সবাই বলেন রবিউল আউয়াল। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই মাসে অনেকে মিলাদুন্নবী হিসাবে আলোচনা করে, শুনেন নাই আপনারা এরকম? মিলাদ অর্থ রাসূলের জন্ম, মিলাদ অর্থ রাসূলের জন্ম, মিলাদুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কিছু কথা বলা, জন্ম নিয়ে কিছু আলোচনা করা, এটা করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? সবাই তো বললেন না, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন তো? আচ্ছা, আমার রাসূলকে যদি কেউ গালি দেয় তার সাথে কি আমাদের সম্পর্ক থাকে? লা ইউমিনু আহাদুকুম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতেও যদি আমাকে ঊর্ধ্বে ভালোবাসা না বাসতে পারে, সে কখনো মুমিন হতে পারবে না। অন্য বর্ণনা এসেছে, ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ আলাইহি সালাতু ওয়াসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে উত্তম আদর্শ হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সবচাইতে বড় কিতাবগুলো হলো কিতাব কার? আল্লাহ। আচ্ছা, কোরআনের চাইতে বড় কোনো কিতাব আছে? রাসূলের চাইতে আদর্শবান কোনো ব্যক্তি, কোনো নবী পৃথিবীতে আছে? নাই। অসংখ্য হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা কি রাসূলের প্রতি বেশি ছিল না কম ছিল? আমার আর আপনার মতো? আমার আপনার মতো না। হাদিসের বর্ণনা এসেছে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু অনেক সময় গোসল করিয়ে দিতেন, পানি এনে দিতেন বা রাসূলের মাথায় পানি ঢেলে দিতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এইরকম একটা ট্রি টেবিলের মতো একটা টেবিল বা জলচৌকিটা রেখে রাসূলকে সেখানে বসাতেন, রাসূল সেখানে বসতেন, উপরে মাথায় পানি ঢেলে দিতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার টি টেবিলের একটা কোনায় বুড়া আঙ্গুলটা, পায়ের বুড়া আঙ্গুল নিচে ঢুকে আছে, তিনি টের পান নাই। রাসূল টি টেবিলের উপরে পা দিতেই বুড়া আঙ্গুলের উপরে একটা চাপ লেগে বুড়া আঙ্গুল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উহ শব্দটা পর্যন্ত করেন নাই। রাসূল বসে আছেন টি টেবিলের উপরে, মাথার উপরে পানি ঢেলে দিচ্ছেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপরে যখন পানি ঢেলে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন পানি দিয়ে রক্ত ভেসে যায়। কি ভেসে যায়? কথা বুঝতেছেন? আমার রক্ত ভেসে যায়। রাসূল বলছেন, আয়েশা, এ রক্ত কোথায় থেকে এলো? আমি কি কোথাও আঘাত পেয়েছি বা আবার কোথাও থেকে কি রক্ত প্রবাহিত হচ্ছে? আমার জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে নয়, ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত। আরে, তোমার রক্ত কোথায় থেকে? আমার জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি যখন টি টেবিলের উপরে বসেছেন ওই সময় আমার একটা বুড়া আঙ্গুল টি টেবিলের একটা কোনায়, একটা খোঁড়ার এক কোনায় আমার বুড়া আঙ্গুলটা ঢুকেছিল, আপনি বসার সাথে সাথে সেখানে চাপ লেগে ফিঙ্কি দিয়ে বুড়া আঙ্গুলটা ফেটে রক্ত পড়ছে। রাসূল নেমে গেলেন, এরপরে বললেন, কি বলো তুমি, এটা তুমি আমাকে বলো নাই কেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্য যদি কারো এক ফোঁটা রক্ত বাহির হয় এটা তার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।
রাসূলের জন্য যদি কেউ জীবন দেয় এইটা তার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ ইসলামের জন্য, রাসূলের জন্য, কোরআনের দিন কায়েমের জন্য আর রবের জন্য আল্লাহর জন্য যদি কেউ জীবন দেয় তাদেরকে শহীদের মর্তবা দান করেন তিনি কে? ও নবী, আপনার জন্য যদি কেউ রক্ত খরচ করে এটা হলো সৌভাগ্যের ব্যাপার। আপনি তো টি টেবিলের উপরে বসেছেন আর আমার বুড়া আঙ্গুল ফেটে রক্ত পড়ছে নবী গো, আমার কলিজার উপরে যদি আপনি পাড়া দিয়ে বসতেন আমি আয়েশা কখনো আপনাকে দাঁড়ানোর মতো বলতে পারতাম না। সুবহানাল্লাহ, বলেন কি ভালোবাসা ছিল তাদের কলিজায় রাসূলের প্রতি। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা আমাদের চাইতে বেশি ছিল না কম ছিল? সবাই একটু বলেন, বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। একজন সাহাবী অসুস্থ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পরিবার থেকে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক সাহাবী অসুস্থ। রাসূল বললেন চলো। সবাই মিলে দেখতে গেলেন, কিছু ফলমূল নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলে কিছু খাবার সাথে নিতেন। সুবহানাল্লাহ, বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বড় নেকের কাজ, আর অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবেন কিছু ফলমূল নিবেন, রাসূল বলেছেন খুশি হয়ে যাবেন একজন তিনি কে। কিছু ফলমূল নিলেন, দেখতে গেলেন, দেখলেন পরিস্থিতি তেমন মোটামুটি ভালো না, মুমূর্ষু রোগী, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমার এই সাহাবিটা ইন্তেকাল করে আমাকে জানায়ও, আমি নিজে এসে জানাজার নামাজ পড়াবো এবং নিজেই তাকে দাফনের কাজ সমাপ্ত করব। সুবহানাল্লাহ, বলেন কোন কোন মুফাসসির বলেছেন রাসূল যদি কোনো জানাজার নামাজে দাঁড়ায় তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় তিনি কে। সৌভাগ্যের ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে জগতের ভিতরে, আমাদের মতো নগণ্য গোলাম যারা আছেন, রাসূলকে যদি কেউ স্বপ্নে জগতের ভিতরেও দেখে ফেলেন, কোন কোন মুফাসসির বলেন তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, সাধারণ নেক আমল দিয়ে রাসূলকে স্বপ্নে জগতে দেখা সম্ভব নয়, ওইটা হতে হবে ওমর, ঠিক না বা ঠিক? ও ইমান হতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ও ইমান হতে হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ও ইমান হতে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমাদের মতো সকালে ইমান থাকে বিকালে আমরা বেঈমান হয়ে যাই, আমাদের ইমান দিয়ে রাসূলকে স্বপ্ন জগতে দেখা সম্ভব? তবে যদি কোনো উম্মত, কোনো ব্যক্তি যদি স্বপ্ন জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন জগতে একবার দেখে ফেলে, কোন কোন মুফাসসির বলছেন তার জন্য জান্নাতটা অনিবার্য ওয়াজিব করে দেন তিনি কে। এই জন্য রাসূল বললেন নিজে তিনি জানাজার নামাজে উপস্থিত হবেন, নিজে তিনি জানাজার নামাজ এসে পড়াবেন, নিজ হাতে তিনি দাফন করাবেন, এটা হলো বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সবাই খুশি, সবাই আনন্দ। রাসূল চলে গেলেন, কয়েকদিন পরে তিনি সাহাবিটা মারা গেলেন। সাহাবির বাবাকে বললেন বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো খবর দেওয়ার দরকার নাই, আপনাদের ভিতরে কেউ জানাজার নামাজ পড়াবেন, এরপরে আমাকে শায়িত করে দিবেন, রাসূলকে খবর দিবেন না। সাহাবীর কথা অনুযায়ী তাকে দাফন করা হলো, জানাজার নামাজ তার পরিবারের যে কোনো একজন দিলেন, রাসূলকে খবর দিলেন না। দাফন করার পর এরপরে সাহাবীর কথা অনুযায়ী রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ গতকালকে যেই সাহাবীকে আপনি দেখে এসেছিলেন উনি দুনিয়া থেকে বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে সবাই মিলে চলো দাফনের কাজ সমাপ্ত করব। তার আত্মীয় বলছেন নবী গো আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, গতকালকে ইন্তেকাল, আজকে ইন্তেকাল করেছে, আজকেই তাকে দাফন কমপ্লিট করে দেওয়া হয়েছে। রাসূল ব্যথা পেলেন, আমার সাহাবী নিজে, আমি ইচ্ছাকৃতভাবে বললাম আমি জানাজার নামাজ পড়াবো অথচ আমাকে খবরও দেওয়া হলো না, কষ্টেরই কথা, ঠিক না বা ঠিক? আমার বাবা যদি মারা যায় আর আমাকে যদি খবর না দেওয়া হয় কষ্ট কম না বেশি? কথা কন না কেন? রাসূল কষ্ট পেলেন, যিনি ইমামুল মুরসালিন, যিনি ইমামুল মুত্তাকিন, সব নবীদের নবী, সব রাসূলদের রাসূল, সব ইমামদের ইমাম,
তিনি শুধু মানুষদের ইমাম না, তিনি হলো সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলে। ইমামদের স্থান সামনে নাকি পিছনে? ইমামদের স্থান সামনে নাকি পিছনে? তিনি সকল নবীদের নবী, সকল ইমামদের ইমাম। সকল নবীরা পিছনে ছিলেন, তিনি সামনে থেকে দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে মিরাজের রাতে আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি হলাম ইমামুল মুরসালিন, আমি ইমামুল মুত্তাকিন, আমি খাতামুন নবীন, সকল ইমামদের ইমাম, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। আমি নিজে জানাজার নামাজ পড়াতে চাইলাম, কিন্তু আমাকে খবর দেওয়া হয় নাই। রাসূলের কলিজার ভিতরে ব্যথা পাইলেন, প্রকাশ তিনি করছেন না। শুধু রাসূল এতটুকু জানতে চাইলেন, কি জন্য আমাকে খবর দেওয়া হলো না, কি জন্য আমাকে জানানো হলো না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন তার ওয়াসিয়ত নামাই ছিল যে আপনাকে যাতে খবর না দিয়ে তাকে দাফন করে দেওয়া হয়। এই জন্য তিনি যেহেতু ওয়াসিয়ত করেছেন, নবী গো আপনি যেহেতু বলেছেন কোনো মুমূর্ষু ব্যক্তি যদি মৃত্যুর আগে কোনো ওয়াসিয়ত করে যায়, সেই ওয়াসিয়তটা পালন করার জন্য তার পরিবারের লোকজন উপরের ওয়াজিব হয়ে যায়। তার ওয়াসিয়ত ওনামা অনুযায়ী সে বলেছে আপনাকে খবর না দিয়ে তাকে দাফন করে দিতে, তাকে খবর না, আপনাকে খবর না দিয়ে দাফন করে দিয়েছি। রাসূল জানতে চাইলেন, কি জন্য আমাকে খবর দিতে নিষেধ করেছে সেইটা বলো। এইবার সাহাবী কেঁদে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নিষেধ করেছে, যে ইন্তেকাল করেছে, ও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো মেশিন নাই, ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো যন্ত্র নাই, আপনাকে এতটাই সে বেশি ভালোবাসে। আপনি প্রথম যেদিন ওকে দেখার জন্য তার বাড়িতে অগ্রসর হয়েছেন, তার বাড়িতে গিয়েছেন, কিন্তু ও ভালো করে জানে ওর বাড়িতে আসতে হলে কয়েকটা ইহুদির বাড়ির উপরে দিয়ে আসতে হয়। সে চিন্তা করেছে, রাসূল আমার বাড়িতে এসেছে, ইহুদিদের বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো আমি ইন্তেকাল করলে আবার ইহুদির বাড়ির উপর দিয়ে আসবে, রাসূল যদি আমার জানাজার নামাজ পড়ায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, রাসূল যদি আমাকে কবরের ভিতরে রাখে এটা আমার জন্য সৌভাগ্য হবে। কিন্তু ইহুদির বাড়ির উপর দিয়ে আসার সময় যদি কোনো ইহুদি আমার রাসূলকে একটা পাথরের টোকা মারে, আমি কবর থেকেও শান্তিতে থাকতে পারবো না। এই জন্য ইহুদির বাড়ির উপর দিয়ে আমার জানাজার নামাজে আসার জন্য আমি রাসূলকে নিরাপদ মনে করি না যে ইহুদিরা তাকে পাথর মারবে না, যদি কোনো পাথর মারে আমি কবর থেকে এটা সহ্য করতে পারবো না। এই জন্য রাসূলকে বলে দিও আমার দাফন করে দিয়ে রাসূলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূল যেন রওজায়, রাসূল যেন মসজিদে নববী থেকে আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সাহাবীর ভালোবাসা আমাদের থেকে বেশি না কম? আরেকবার বলেন, বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রাসূলের প্রতি বেশি না কম? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন, যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, যেদিন রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হলেন, সমস্ত সাহাবীরা বিশ্বাসই করছে না যে রাসূল আমাদের কাছ থেকে চলে গেছে। সমস্ত সাহাবীগুলো অবাক হয়ে তাকিয়ে রয়েছেন একজন আরেকজনের গলা জড়িয়ে, শুধু বিলাপ ছাড়া চোখের পানিগুলো সমুদ্রের মতো বয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একজন সাহাবী বললেন, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাপ থেকে তরবারিটা বাহির করে বললেন, আমার সামনে যদি কেউ উচ্চারণ করে রাসূল ইন্তেকাল করেছে, তার সাথে আমার ওমরের যুদ্ধ শুরু হয়ে যাবে, কেউ আমার সামনে বলতে পারবে না রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কে বলেছে তোমাদেরকে এই মিথ্যা কথা, কে বলেছে তোমাদেরকে এই কথা যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল তো দুনিয়া থেকে বিদায় হতে পারে না, এটা ওমর কখনো বিশ্বাস করবে না। এই মিথ্যা কথা যদি আমি ওমরের সামনে কেউ বলে তার গর্দানটাকে আমি আলাদা করে দেব,
25 বছর বয়সে যিনি মক্কার ভিতরে পালোয়ান ছিলেন এক নাম্বার, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, হাতের ভিতরে তরবারি নিয়ে তিনি ঘুরছেন, কেউ তার সামনে গিয়ে বলতে পারে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বিদায় হয়ে গেছেন, কেউ পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর, ওমর তো বিশ্বাসই করে না যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিশ্বাসই করে না বিন্দু মাত্র। আপনি ছাড়া ওমরের মতো এত বড় পালোয়ানকে কেউ এই কথা তার সামনে গিয়ে বলে তাকে বিশ্বাস করাতে পারবে না, অন্তত আপনি যান, আপনি গিয়ে বলেন যে আমাদের রাসূল আর দুনিয়ার ভিতরে নাই, আপনি গিয়ে একটু রাসূলকে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে দেখলেন ওমর তরবারি হাতে নিয়ে শুধু খেজুরের বাগানে ঘুরছে। একটা মানুষ পাগল হলে যে পরিস্থিতি হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি সেটা থেকে বেশি ভালো ছিল না। খাবারের চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কোনোই চিন্তা নাই, শুধুমাত্র তরবারি হাতে নিয়ে খেজুর বাগানের ভিতরে ঘুরছেন তিনি আর রাসূলের বাড়ির আশেপাশে ঘুরছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, ওমর একটু শান্ত হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআনের আয়াতের কথা কি তোমার মনে নাই, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু, সুবহানাল্লাহ, ওমর তোমার কি শরণ নাই, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, রাসূল তো আমাদের সবাইকে বলেছেন তোমরাও যেভাবে দুনিয়া থেকে বিদায় নেবে আমি রাসূলও ঠিক একইভাবে তোমাদের মতো দুনিয়া ত্যাগ করব, আমি রাসূলও দুনিয়া থেকে একদিন বিদায় নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আয়াতের কথাটা স্মরণ হয়েছে হাতের তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে শুয়ে পড়েছেন। এবার বিশ্বাস হলো, আবু বকরের মতো ব্যক্তি মিথ্যা বলতে পারে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বাণী দিয়ে গেছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, আগেই তো বলে গেছেন, কারণ আমার ইন্তেকালের পরে এমন কিছু সাহাবী তারা বলবে যে না এটা আমি বিশ্বাস করি না যে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না, এই জন্য রাসূল আগেই বলেছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু, আমার মৃত্যুর পরে তোমরা বিলাপ করো না, আমার মৃত্যুর পরে তোমরা চিন্তিত হয়ো না, তোমাদের যেভাবে মৃত্যু হয় ঠিক আমি রাসূলেরও আমারও ওইভাবে মৃত্যু হবে, তবে তোমাদের মৃত্যু হবে এক ধরনের আর আমার নবীদের মৃত্যু হবে আরেক ধরনের, সুবহানাল্লাহ বলে। রাসূলের মৃত্যু হয়েছে, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, অনুমতি নিয়েছেন, আপনি যদি অনুমতি দেন বাহিরে দাঁড়ানো আছে মউতের ফেরেশতাও আসবে, আর আপনি যদি অনুমতি না দেন ও বাহির থেকেই চলে, তবে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, মৃত্যু তোমাদেরও হবে মৃত্যু আমারও হবে এটা নিশ্চিত, কোরআন কখনো মিথ্যা হতে পারে, সবাই বলেন কোরআন কখনো মিথ্যা হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বসে পড়লেন, এবার বিশ্বাস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আমাদের ছেড়ে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি ওমরের ভালোবাসা রাসূলের প্রতি বেশি নাকি কম, আরেকবার বলেন বেশি নাকি কম। তাহলে ওমরের মতো এত বড় পালোয়ান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় পালোয়ান, এত বড় ভালোবাসার ব্যক্তিত্ব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একটা ব্যক্তিত্ব, রাসূলের প্রতি ভালোবাসা, এক একজন সাহাবী রাসূলের প্রতি এত বড় বড় ভালোবাসা দেখিয়েছেন, একটা কোন সাহাবীর একটা দলিল কেউ দিতে পারবে না যে একটা সাহাবী রাসূলের জন্য ঈদ মিলাদুন্নবী পালন করেছে, ঠিক না? ঠিক দেখাতে পারবেন, কথা বলেন না কেন, দেখাতে পারবেন না, পারবেন না। এই স্লোগান কখনো কোনোদিন কোন সাহাবী দেন নাই, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী, জীবনে কোনোদিন কোন সাহাবীর জবাব দিয়ে এমন শব্দ বাকির হয় নাই, সকল ঈদের সেরা ঈদ বারোই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন্নবী, এমন কোন স্লোগান আয়েশাও বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই,
আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, কিন্তু রাসূলের প্রতি তাদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন কম ছিল না বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে কোনোদিন মিম্বারে বসে জুমার খুতবা কোনোদিন দেন নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ইহুদি একটা বাজে কথা বলেছিল, একটা বাজে মন্তব্য করেছিলেন রাসূলকে নিয়ে। কারণ ইহুদিরা তো সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না ভাই? ঠিক। একজন ইহুদি রাসূলকে নিয়ে বাজে একটা মন্তব্য করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে কথাটুকু আসলেন, আমার রাসূলকে নিয়ে বাজে একটা মন্তব্য করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার আগে বললেন, আমার তরবারিটা নিয়ে এসো, তরবারিটা নিয়ে আসলেন। দেখেন রাসূলের প্রতি কত ভালোবাসা। তরবারিটা নিয়ে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উপরের দিকে দাঁড় করিয়ে বললেন, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার ছেলে নাকি আমার বাবা নাকি আমার মা নাকি আমার আত্মীয়, দেখার সময় নাই। আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ ছোট্ট করে একটা বিদ্রূপ করে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ একটা আওয়াজ তুলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি একটা কেউ কথা বলে, আজকে জুমার নামাজের খুতবার ভিতরে আমি ওমর ঘোষণা দিলাম, পৃথিবীর যে কোনো স্থানে লোকা এই ওমরের হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলে সারা পৃথিবীর ভিতরে রাসূলের আশিকের অভাব নাই, সারা পৃথিবীর ভিতরে রাসূলের ভালোবাসার উম্মতের অভাব নাই, কিন্তু সারা পৃথিবীর সব রাসূলের আশিকদের ইমান যদি ওজন করে, ওমরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের সমতুল্য কখনো হবে না। একটা ওমর যদি সারা পৃথিবীর ভিতরে জীবিত থাকতো, রাসূলকে নিয়ে বাজে কথা বলার মতো পৃথিবী কোনো নাস্তিকের সাহস ছিল না। একটা শুধু ওমরের প্রয়োজন ছিল, একটা কয়টা সবাই বলেন? কিন্তু একটা ওমরের মতো তো আমরা আজ পর্যন্ত সবার ইমান বিলিত করতে পারি নাই। ওমরের মতো এত বড় পালোয়ান ঈদে মিলাদুন্নবী কইনা পালন করতে পারেন নাই, আবু বকরের মতো এত বড় পালোয়ান রাসূলের জন্য কোনোদিন একটা কেক কাটতে পারেন নাই, কিন্তু রাসূলের জন্য তো তারা জীবন কোরবান দিতে সবসময় প্রস্তুত, ঠিক না ব্যা? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 থেকে 12 বছর প্রেসিডেন্ট ছিলেন, একটা বছর কেক কাটছে রাসূলের জন্য আছে? কথা কন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, রাসূলের জন্য একটা কেক বিশাল বড় করে জন্মদিন পালন করার জন্য কেক কেটেছে, একটা কোন রীতিনীতি আছে? কথা বলেন। আসেন সাহাবীদের জিন্দেগী দুনিয়া থেকে বিদায়, চার ইমাম যাদেরকে আমরা একটু ফলো করি, চার ইমামের কোন ইমান কেক কেটেছে আছে কোনো রিপোর্ট? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেক কেটেছে আছে কোনো রিপোর্ট? ইমাম আবু হানিফা কেক কাটছে? কথা বলেন। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল না। ঈদে মিলাদুন্নবী হিসাবে রাসূলের জন্মদিন পালন করার জন্য কেক কেউ কাটলো না। কাটলো কে? আজ থেকে কিছু বছর আগে যখন একজন আমাদের মতোই উম্মত, আমাদের মতো একজন মুসলিম, সে শাসক ছিলেন, তিনি দেখলেন যে খ্রিস্টানেরা খ্রিস্টানদের নবীর জন্মদিন পালন করতে গিয়ে কেক কাটে। কি কাটে? সবাই বলেন কি কাটে? কেক কাটা তো, এটা তো খ্রিস্টানদের প্রচলন। কার প্রচলন? খ্রিস্টানদের প্রচলন কেক কাটা, জন্মদিনের কেক কাটা, হ্যাপি বার্থডে টুই, ওই যেগুলো যেগুলো বলে, এটা হলো খ্রিস্টানদের প্রচলন। যখন দেখলেন যে তারা খ্রিস্টানদের নবীর জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে, এবারে সে শুরু করলো যে হ্যাঁ আমাদের নবীর জন্মদিন আমি কেক কাটবো, এই যে শুরু হয়ে গেল, বাস শুরু হয়ে গেল। আজও পর্যন্ত আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, কাবা ঘরের কোন ইমাম কেক কাটছে রাসূলের জন্য বলেন? আছে কোনো নিয়ম? মদিনাতে রাসূল যেখানে শুয়ে আছেন, মদিনাতে যারা নামাজরত অবস্থায় থাকেন, মদিনার যারা ইমাম, কোন ইমাম কেক কাটছে রাসূলের জন্য একটা রিপোর্ট দেখান? আছে? কিন্তু আমরা কেক কাটা নিয়ে খুব ব্যস্ত, ঠিক না ভাই? ঠিক। কেক কাটা নিয়ে খুব ব্যস্ত। আরে ভাই, রাসূলের প্রতি ভালোবাসা দেখাবেন, এটা তো সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে, এছাড়া ইমানদার হওয়া যাবে না। কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহ।
আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ভালোবাসা শুধু কেক কাটা দিয়ে শেষ করলেন কেন? আপনার মুখে দাড়ি নাই কেন? কিছি আপনার রাসূল তো দাড়ি ছাড়া বিদায় হয় নাই, রাসূল তো কোনোদিন খুর লাগায় নাই, আপনি আশিকের রাসূল কেক কাটতে গেলেন তা আপনার মুখে দাড়ি নাই কেন? আপনার সুন্নত নামাজ পড়েন না কেন? আপনি আপনি তাহাজ্জুদ কই আপনার? যে রাসূলের জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটে নাই, আপনি যদি এতই পাগল হন তাহলে তো আপনি তাহাজ্জুদ গুজার হওয়া দরকার, ঠিক না বেঠিক? আপনি যদি রাসূলের এতই পাগল হন তাহলে রাসূলকে যদি বাংলার জমিনে কেউ ব্যঙ্গচিত্র করে রাসূলকে যদি গালি দেয় সর্বপ্রথম রাসূলের মিছিলের ভিতরে সর্বপ্রথম কাতারে আপনাকে দেখা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু কই আপনাদেরকে তো ওই জায়গাগুলোতে দেখা যায় না। আপনার দাড়ি নাই, আপনার লম্বা জামা নাই, রাসূলের খাওয়ার ভিতরে যে আদর্শ সে আদর্শ নাই, রাসূল যে দিন কায়েমের জন্য বদরে গিয়েছেন উহুদে গিয়েছেন কই? কই আপনি তো জান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত শহীদ হয়েছে কই? আপনার তো দাঁত ঠিকই আছে, আপনার তো দাঁত কেউ ভাঙে নাই। রাসূল তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অনাহারে ছিলেন, খাবার খান নাই, কিন্তু আপনার টেবিলের সামনে যত খাবার দেখা যায় এত খাবার আমরা তিন মাসে ওই গ্রামবাসী শেষ করতে পারবো না। তাহলে কি রাসূলকে আদর্শ করা হলো? কথা বলেন হলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বললেন যে আমার আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন তাহলে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছেন জন্মগ্রহণ করেছেন তাহলে কি আমরা কেক কাটবো না? আমরা কি তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করব না? রাসূল যা করেছেন আপনাকে তাই করতে হবে, রাসূলের যা করেন নাই সেটা আপনি কখনো করতে পারবেন না। আরে মুসলমান তো সে যে কোরআন মানে, মুসলমান তো সে যে হাদিস মানে, মুসলমান তো তাকে বলা যায় না যে খ্রিস্টানদের আচরণ ধরে, ঠিক না বেঠিক? খ্রিস্টান যা করলো আপনি কেন তা করবেন? আপনার আচরণ হবে কোরআন কি বলছে, আপনার আচরণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছে। রাসূল তো বলেই গেছেন কিয়ামতের ময়, রাসূল তো বলেই গেছেন বিদায় হজের ভাষণে যখন বললেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, কয়টা সবাই বলেন কয়টা? এক কোরআন, আরেকটা হলো আমার বাণী হাদিস। দুইটাই ওহী, একটা হয় ওহী মাতলু আর একটা ওহী গাইরে মাতলু। কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমি রাসূল হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআন এবং হাদিস যদি কেউ দাঁত দিয়ে আঁকড়ে ধরে, অর্থাৎ কেউ যদি মজবুত করে শক্ত করে ধরে, তাহলে তাকে কেউ কোনোদিন গুমরাহি করতে পারবে। আমরা তো মুসলমান, আমরা তো কোরআনটাকে ফলো করবো, আমরা তো হাদিসটাকে ফলো করবো। কই কোরআন এবং হাদিসে তো বলে নাই ঈদ উল আজহা ঈদ উল ফিতরের বাহিরে আরেকটা ঈদ আছে যেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। পাইছেন কখনো? যদি ঈদে মিলাদুন নবী থাকতো তাহলে কি ওমর পালন করতেন না? আবু বকর পালন করতেন না? ওসমান কি পালন করতেন না? কারণ তারা কি এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করছে? কথা বলেন। ওমর বিদায় হয়েছেন ফজর নামাজের সময়। কোন নামাজ? ফজরের নামাজের সময় ওমরের মৃত্যু হয়েছে। আবু লুলু নামের একজন ইহুদি সে একটা খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার পেটের ভিতরে পুষ মেরেছেন, নাভিস্থলী কেটে গিয়েছিল, দুধ খাওয়ায় আর পেটের নাভিস্থলি দিয়ে দুধ বাহির হয়ে যায়। সবাই বললেন ওমর আপনি চলেন আপনাকে চিকিৎসালয়ে নিয়ে যায়। ওমর বললেন রাখো মিয়া, আমি যে ফজর নামাজের এক রাকাত শেষ করেছিলাম বাকি এক রাকাত পড়াতে পারি না, ওইটা শেষ হয়েছে কিনা ওইটা আগে বলো। ওইটা আমার কান্ধে ছিল, আমি ছিলাম ইমাম, আমি এক রাকাত পড়াইতে পারছি বাকি এক রাকাত পারি নাই, বলো ওই এক রাকাত শেষ হয়েছে কিনা। নিজের যে জীবন চলে যাচ্ছে খেয়াল নাই, এক ওয়াক্ত নামাজ তারা মিস করেন নাই, তাহাজ্জুদ নামাজ তারা মিস করেন নাই, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন। যদি ঈদে মিলাদুন নবী যদি কোনো জায়গায় লেখা থাকতো সর্বপ্রথম তারা পালন করতেন, ঠিক না বেঠিক? শত শত বছর পার হয়ে গেল, কে একজন কেক কেটেছে সেটা নিয়ে আমরা এখন বিশাল বড় একটা কেক কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেছি, নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে বিদাত আর কত বড় হতে পারে? আপনারা কেক কাটেন আমি নিষেধ করছি না, আপনারা যদি বিদাত করে থাকেন তো কিয়ামতের ময়দানে জবাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন না, করেন আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু কষ্ট লাগে আমার ওই সময় যখন আপনার কেক কাটার অনুষ্ঠানে আমি একজন ইমাম, আমার মুসল্লিগুলো যখন উপস্থিত হয় না, তখন আপনারা আমাদের মতো ইমাম আমাদের মতো মুসল্লিদেরকে কাফির বলে ফতোয়া দিয়ে দেন, সবচেয়ে কষ্ট লাগে আমার এখানে। আরে আপনি আওয়ামী লীগ করতে পারেন,
আমি আওয়ামী লীগ করতে পারি, আপনি বিএনপি করতে পারেন, তাই বলে আমি বিএনপি করি না এই দেখে আমি কাফের হয়ে যাব? আপনি বিএনপি করেন আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি পছন্দ আপনি বিএনপি করেন আমি আওয়ামী লীগ করি, আমার পছন্দ আমি আওয়ামী লীগ করি, তাই বলে আমি বিএনপি করতে পারি না, আমাকে কি আপনি মারতে পারবেন, কাটতে পারবেন, আমাকে কি কাফের ফতোয়া দিতে পারবেন?